সার কারখানা প্রত্যেকটি ক্ষেত্রে যেগুলি আমাদের জাতির কাছে অঙ্গীকার ছিল একটি মেগা প্রজেক্টের মধ্যে আমাদের এই প্রজেক্ট এবং এটা অলরেডি স্টার্টেড দ্য প্রসেস এবং আমরা আশা করি জাতির কাছে যে অঙ্গীকার আমরা নির্বাচনী যে অঙ্গীকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যাতে দেশের যে বাসাবাদ সেটা উল্লেখ করেছেন এবং আমরা চাচ্ছি এখনই আমাদের প্রতিমন্ত্রী আমার সাথে আছেন আমরা আমি যেহেতু এই অঞ্চলের সন্তান এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে আপনারাই এখানে যারা আছেন কর্মরত আপনারা সকলকে একটা কথা আমি বলতে চাই যে আমাদের এখন কোনো নতুন আর কোনো চিন্তাভাবনা কিছু আমাদের যে নির্বাচনী যে অঙ্গীকার আছে বঙ্গবন্ধু যে স্বপ্ন যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে যে উপস্থাপন করেছেন এবং আমাদের যে জাতির কাছে যে অঙ্গীকারগুলি আছে সেগুলি আমাদের কাজ এবং যত দ্রুত সম্ভব আমরা সেগুলি যে কাজ ত্বরান্বিত করে আমরা নির্বাচনী এবং সঠিক সময়ের মধ্যে এগুলি আমরা কাজে যেতে চাই আমাদের বিশেষ করে এই সার কারখানা যেটা কৃষির সাথে হচ্ছে আমরা একটা কথা তো আমরা বলি সবসময় আপনারা জানেন যে আজকে যে কৃষিতে যে আজকে সম্পূর্ণতা এটা একটা বিশাল একদম আমরা এমটি বাস্কেট বলতে হবে আজকে খাদ্য স্বাস্থ্য বাসস্থান কৃষি এগুলি নিয়ে রিলেটেড যে সমন্বিত এই তো যে আমাদের যিনি এখানে সংসদ সদস্য আছেন তিনি আমাদের যে প্রজেক্ট বিশাল প্রজেক্ট ওয়ান অফ দ্য মেগা প্রজেক্ট এটা সাইন হয়ে গেছে আমরা কাজ শুরু করবো সেটা দেখার জন্য সুযোগ সুবিধা দিয়ে এখানে এসেছি যাতে সত্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ব্যক্তি সেই নিয়েই লক্ষ্য রেখে আজকে একটা বিশাল বড় প্রজেক্ট আপনারা জানেন সেখানে যে আজকে প্রায় 3,000 লক্ষ মেট্রিক টন এখানে প্রতি পার ডেতে এখানে উৎপাদন হবে যেখানে এখানে আমাদের 900-600 আছে সেটা হয় 3 গুণ সোজা এবং আমাদের এখানে আমরা একেবারে আমাদের সরকার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেখানে এটা করেছে এক্সিস্টিং ফ্যাসিলিটি যেটা এই প্রেমিসে তো নতুন কোনো জায়গা আমাদের লাগছে না আমাদের গ্যাসও লাগছে না কোনো কিছু উইদিন দেশ ইজ দ্য ইকোনমি এটা অর্থনৈতিকভাবে খুবই সফল আমাদের গ্যাসের স্বল্পতা